আগামী নির্বাচন এই জন্য গুরুত্বপূর্ণ ঢাকায় আওয়ামী লীগের নির্বাচনী আলোচনায় অংশ নেন দলের গুরুত্বপূর্ণ নেতারা নির্বাচনে দলীয় প্রচারণার কৌশল নির্ধারণ করতে আওয়ামী লীগ সহ মহাজোটের শরিক দলগুলোতেও এখন চলছে ব্যস্ততা হাজার সালে নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে একটানা দশ বছর রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ ও তার নেতৃত্বাধীন মহাজোট সরকার এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পালা এই উপলক্ষে আওয়ামী লীগ তাদের নির্বাচনী কৌশল নির্ধারণ করছে ঠিকই তবে সাধারণ মানুষের মধ্যে এখন চলছে গত দশ বছরে তারা কি পেলেন আর কি পেলেন না তার শাসনে তো মানুষ এখনো ভয় পায় পুলিশের কাছে যেতে ভয় পায় আমাদের লিডাররা একটা মিথের মধ্যে আছে থাকুক একটা মিথের মধ্যে আছে যে আমাদের দেশটা অনেক উন্নত ডিজিটাল বাংলাদেশ হচ্ছে দেশটা উন্নতির দিকে যাচ্ছে আর দুর্নীতি ছিল তারপর আমার মনে হচ্ছে যে কিছুটা হলেও একটু কম হয়েছে সামনে আরো ভালো করুক বা যারা বেকার আছে তাদের কর্মসংস্থান করুক গত 10 বছরে সাধারণ মানুষের কারো কারো হয়তো প্রত্যাশা পূরণ হয়েছে আবার অনেকের মধ্যে খুব দেখা যাচ্ছে কিন্তু 2008 সালে দিন বদলের স্লোগান দেয়ার 10 বছর পর আসছে নির্বাচনে ভোটার টানতে নতুন কি পরিকল্পনা হাজির করবে আওয়ামী লীগ আগামী দিনের আমাদের বড় চ্যালেঞ্জ হলো যে উন্নয়ন হচ্ছে এটাকে অব্যাহত রাখা সাসটেইন করা আমরা বলছি যে 30 সালের মধ্যে এসডিজি গোল সবগুলো আমরা অর্জন করব। একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ করব। সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে আগামী দিনে আমাদের নির্বাচনী ইস্তেহার আমরা তৈরি করব। আওয়ামী লীগের এই নেতা বলছেন তার ভাষায় দেশের চেহারা বদলে দিতে খাদ্য নিরাপত্তা শিল্প কারখানা বিদ্যুৎ জ্বালানি শিক্ষা স্বাস্থ্য সহ দশটি খাতে আরও ব্যাপক উন্নয়নের বিশদ পরিকল্পনা তারা নাগরিকদের কাছে তুলে ধরবেন কিন্তু নির্বাচনী এই প্রস্তাবনা তৈরিতে শরিক দলের ভূমিকা কতটুকু আর নিরাপদ সড়ক বা কোটা সংস্কার নিয়ে তরুণদের একটা বড় অংশের ক্ষোভ বিক্ষোভ আত্মার দমনে সরকারের কঠোর মনোভাবের পর তরুণ ভোটারদেরই বা কিভাবে আকৃষ্ট করবে মহাজোট পনেরো পার্সেন্ট আপনার ইয়াং ভোটার এদেরকে এদের আকাঙ্ক্ষাকে আপনি বাদ রেখে যাবেন এটা তো বোকাবে একেবারে উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিত করা বিষয়টি এটাকে কি ল্যাঙ্গুয়েজে আনা হবে সেটা বি এখনও বলিনি এই ব্যাপারটিকে নিশ্চিত করার জন্য কথাগুলো বললে পরে আমি মনে করি যে তরুণদেরকে আকৃষ্ট করতে পারব এদিকে ইশতেহার তৈরির সঙ্গে সঙ্গে প্রার্থী বাছাইয়ের কাজও গুছিয়ে আনছে আওয়ামী লীগ মহাজোটের শরিক দলগুলোকে কত আসনে ছাড় দেয়া হবে তা নিয়েও চলছে হিসেব নিকেশ যদিও মহাজোটের শরিক জাতীয় পার্টির এই নেতা বলছেন জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরুই হয়নি কমপক্ষে জাতীয় পার্টির জন্য একশোটি আসনের দাবি নিয়ে দর কষাকষি করব যদি বিএনপি না আসে তাহলে তিনশো সিটের সম্ভাব্য প্রার্থী দিয়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি জাতীয় পার্টির তরফ থেকে আওয়ামী লীগও তাদের প্রার্থীতা চূড়ান্ত করছে তাদের চোদ্দ দলের শরিকদের নিয়ে তো এগুলো পরবর্তীকালে বিএনপি আসলে এই হিসাবের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন হয়তো হবে তবে বাস্তবতা হচ্ছে বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও দেয়া হয়নি দলটির পক্ষ থেকে যদিও মহাজোটের বিপক্ষে কয়েকটি ছোট ছোট দলের একটি বৃহত্তর বিরোধী জোট গঠন হয়েছে সেখানে বিএনপির যুক্ত হওয়া নিয়েও চলছে নানান আলোচনা যদিও একে খুব একটা গুরুত্ব দিতে চান না আওয়ামী লীগের এই নেতা ভোটের রাজনীতিতে তাদের কতটুকু ভূমিকা থাকবে এগুলো আমরা দেখছি পর্যালোচনা করছি তার ভিত্তিতে আমরা কৌশল এবং পদক্ষেপ গ্রহণ করব আমাদের জোট থেকেও যাওয়ার সম্ভাবনা নাই জোট এটা বাড়বেই বিএনপি ইলেকশনে যদি না আসে আমার দৃঢ় বিশ্বাস বিএনপির একটা বৃহৎ অংশ তারা কোনো না কোনো নামে কোনো ইয়ের গ্রুপের সাথে মিলেয়া নির্বাচনে আসবে আওয়ামী লীগ বলছে নতুন কয়েকটি দলের সমন্বয়ে মহাজোটের আকার বৃদ্ধি করতে দলের মধ্যে কিছু পরিকল্পনা আছে তবে বিএনপি ভোট বর্জন করলে মহাজোটে দলের সংখ্যা না বাড়িয়ে সেই দলগুলোকে আলাদাভাবে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দেবে আওয়ামী লীগ তাপসির বাবু বিবিসি বাংলা ঢাকা